উপেক্ষিত বনৌষধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুগণ, নিশিন্দা গাছ একটি খুবই উপকারী গাছ, বিশেষ করে এর পাতা ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। এর তিনটি বা পাঁচটি পাতা একত্রিত হয়ে যুগ্মপত্রে পরিণত হয়। নিশিন্দা পাতার নিচের দিকটি প্রায় সাদা হয়ে থাকে। এর ফুলগুলি বেগুনি রঙের এবং এর ফলগুলি গোলাকার হয়ে থাকে। নিশিন্দা গাছ 10 ফুট থেকে 12 ফুট পর্যন্ত দেখা যায়। ছোটনাগপুর, বিহার এবং সুন্দরবনে প্রচুর পরিমাণে এই গাছ দেখা যায়। নিশিন্দা গাছকে সংস্কৃতে নির্গুণ্ডি বলে এবং হিন্দিতে সান্তালু বলে, মারাঠিতে লিলুর এবং গুজরাটিতে নাগোদা বলা হয়। ক্ষয় বা যক্ষা রোগে নিশিন্দা গাছের মূল কাঁচা অবস্থায় ফল এবং পাতার রসকে গাওয়া ঘিয়ে পাক করে সেই ঘি সকালে এবং সন্ধ্যায় 1.5 চামচ করে খেলে ক্ষয় রোগ বা যক্ষা রোগে খুব ভালো উপকার হয়ে থাকে। রক্তপিত্ত হলে মুখ থেকে রক্ত পড়তে থাকে, সেক্ষেত্রে নিশিন্দা 10-12টি পাতাকে ঘিয়ের সাথে ভেজে সকালের দিকে রোজ খেলে বিশেষ উপকার পাওয়া যায়। কচি নিশিন্দা পাতা সর্দি জ্বরে খুব ভালো উপকার দিয়ে থাকে। সর্দি জ্বরে কচি নিশিন্দা পাতাকে 10-12টি নিয়ে বেটে তার রস 5 চামচ মধুর সাথে দুবেলা খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। শরীরের কোনো স্থানে কোনোভাবে ফুলে গেলে বা যন্ত্রণা হলে সেক্ষেত্রে নিশিন্দা পাতাকে সেঁকে নিয়ে সেই স্থানে লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখলে উপকার পাওয়া যায়। বাত রোগের জন্য নিশিন্দা পাতা উপকারী, বিশেষ করে সাধারণ বাতে নিশিন্দা গাছের পাতা, তুলসী পাতা এবং বেসুরিয়া পাতাকে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর একে পেস্ট বানিয়ে সেই স্থানে প্রলেপ দিলে রোগে বিশেষ উপকার পাওয়া যায়। ফোড়া হলে নিশিন্দা গাছের পাতা জলে সেদ্ধ করে সেই জল দিয়ে সেঁক দিলে ফোড়ায় বিশেষ উপকার পাওয়া যায়। এছাড়া নিশিন্দা গাছের কচি পাতাকে খাঁটি ঘি মাখিয়ে ফোড়ার উপর প্রলেপ দিলে তাড়াতাড়ি ফোড়া ফেটে যায়। কৃমির জন্য নিশিন্দা গাছের শুকনো ফল খুবই উপকারী। নিশিন্দা গাছের শুকনো ফলকে ভালো করে গুঁড়ো করে পাউডার তৈরি করে রাখতে হবে। প্রতিদিন শোয়ার আগে 1 চামচ করে খেলে মৃত বা জ্যান্ত কৃমি মলের সাথে বের হয়ে যাবে। কানে পুঁজ হলে তিল তেল এবং মধুর সাথে নিশিন্দা গাছের পাতা, সন্ধক লেবন এবং রান্নাঘরের ঝুল মিশিয়ে 4 থেকে 5 ফোঁটা প্রতিদিন কানে দিলে কানের পুঁজ বের হয়ে যায় এবং সেরে যায়। গেঁটে বাতেও নিশিন্দা গাছের পাতাকে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। উপেক্ষিত বনৌষধি সম্পর্কে আরও জানতে ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পরবর্তীকালে আরও এক গুণকারী বনৌষধি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।